পঞ্চগড়ের বেশ কয়েকটি সড়ক দখল করে বালুর ব্যবসা করছে বালু ইজারাদার ও স্থানীয় বালু ব্যবসায়ীরা। সড়কের অধিকাংশ জায়গা জুড়ে বালু আর বালুর ট্রাকের দখলে থাকায় দুর্ভোগ বেড়েছে পথচারীদের। সরকার হায়দারের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় রাস্তার ওপর বালু জমা করে ব্যবসা করছে বালু ব্যবসায়ী ও ইজারাদাররা। এমনকি সড়কের বালু তোলা ট্রাকের কারণে স্থানীয়রা রাস্তা দিয়ে চলাচলে নানা সমস্যা দেখা দিয়েছে। এছাড়াও সদর উপজেলার বিভিন্ন সড়কগুলো দিয়ে প্রতিদিন বালুবাহী ভারী ট্রাক চলাচল করায় খানাখন্দেরও সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, চলাচলে অসুবিধার পাশাপাশি এসব সড়ক দিয়ে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। পথচারীদের জন্য তো অসুবিধা, বিশেষ করে আমাদের স্কুলগামী শিশুরা যখন রাস্তা ছুটির পরে রাস্তা পার হয়ে যায়। 10-15 টনের রাস্তা, কিন্তু এখানে নিয়ে যাওয়া হচ্ছে 50-60 টন মাল। এই রাস্তা ডেবে যাচ্ছে। এটা যে পাকা রাস্তা, এটা পাকা রাস্তা বলে মনে হয় না, এটা কাঁচা রাস্তার মতো হয়ে গেছে। আমরা চাই এলাকার রোড থেকে বালু নিষ্পন্ন হওয়ার জন্য। এদিকে বালু ব্যবসায়ীরা বলছেন, জায়গার অভাবে তারা রাস্তার উপর বালু জমা করে ব্যবসা করছেন। বালু তুলে নদী থেকে তুলে আর কি সাইডে জায়গা পাই না, আর সাইডে জায়গা না পাওয়ার কারণে রাস্তার সাইডে আমরা বালুগুলো রাখতেছি। বালি ব্যবসায়ীদের সতর্ক করা সত্ত্বেও তারা আইন মানছে না বলে জানালেন সড়ক বিভাগের এই কর্মকর্তা। অতিরিক্ত বালুবাহী ও পাথরবাহী ট্রাক চলাচলের কারণে এই সড়কগুলো দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। এ বিষয়ে বালু ব্যবসায়ী এবং পাথর ব্যবসায়ীদেরকে আমরা জানিয়েছি, কিন্তু তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। জেলা প্রশাসনের দেয়া তথ্য মতে পঞ্চগড় জেলায় 15টি বালুমহল রয়েছে। এসব বালুমহল থেকে বালু তুলে এই সড়কের উপর জমা করে ব্যবসা করছে বেশিরভাগ ইজারাদাররা।